Hello, welcome to my channel Entertainment Center. In this video, I am going to show an important topic of English grammar, that is gerund, participle and infinitive. Firstly, I am sharing with you what is gerund. Gerund equal verb plus ing. Shaman gerund. মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বই হচ্ছে জিরান্ড, আইএনজি যুক্ত ভার্বই হচ্ছে জিরান্ড, যেমন ওয়াকিং, সুইমিং, ইটিং, লাভিং এক্সেট্রা, দ্যাট ইজ জিরান্ড। আইএনজি যুক্ত ভার্বই হলো জিরান্ড। কোনো ভার্ব মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটি হচ্ছে জিরান্ড। জিরান্ড এবং পার্টিসিপল দেখতে একই রকম, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ড, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে পার্টিসিপলও। জিরান্ড এবং পার্টিসিপল দেখতে একই রকম কিন্তু ব্যবহার ভিন্ন। জিরান্ড নাউনের কাজ করে, অপরদিকে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ডের অপর নাম নাউন, অন্যদিকে পার্টিসিপলের অপর নাম অ্যাডজেক্টিভ। এগুলো স্ক্রিনশট দিয়ে খাতা নোট করে নিলে শিখতে ভালো লাগবে। আবারও বলি, জিরান্ড নাউনের কাজ করে, অন্যদিকে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। নাউন হিসেবে জিরান্ড বসতে পারে, পার্টিসিপল অ্যাডজেক্ট হিসেবে বসতে পারে। যেখানে যেখানে নাউন বসে ঠিক সেখানেই জিরান্ড বসে। অন্যদিকে যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে সেখানে পার্টিসিপলও বসতে পারে। যেমন নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটি পার্টিসিপল। আবার সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পর, ডিটারমাইনারের পর এবং আস্কড মি এরপর নাউন বসে। সুতরাং যেখানে নাউন বসে সেখানে জিরান্ডও বসে। এখন ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব সমান ইনফিনিটিভ, যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। ইনফিনিটিভ এবং জিরান্ড ব্যবহার একই রকম, দেখতে ভিন্ন হলেও ব্যবহার একই রকম, যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। যেখানে যেখানে জিরান্ড বসে সেখানে ইনফিনিটিভও বসতে পারে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।